জনগণের শক্তির কাছে অন্য কোনো শক্তি নাই। আমাদের যুগপথ আছে, বিএনপির সাথে আমাদের সম্পর্কের কোনো অপতন হয়নি। ঐক্যবদ্ধ আন্দোলনের সরকার যেরকম করে বলেছে ব্যর্থ হয়েছে, এই এই হয়েছে, আমাদের মূল্যায়নটা কিন্তু এরকম নয়। এটা ঠিক যে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি, সরকারকে সরাতে পারিনি, আমরা যেরকম করে নির্বাচন চাই সেরকম করে হয়নি, উল্টোটা হয়েছে। কিন্তু এটাও বেশ বিস্ময়কর যে এতদিন ধরে চলে সংগ্রামের পরেও মানুষ তার আগের জায়গায় আছে, তার মানে লড়াইটা আছে, আন্দোলনটা আছে, মাঠে আছে। এই জন্যে আপনি যেরকম বললেন, যেমন আমরা গণস্বাক্ষর কর্মসূচি যে করছি, অভূতপূর্ব সাড়া দেখছি লোকের মধ্যে। অন্যান্যরা কেউ এখনও সেরকম করে মাঠে নামেননি, বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে, তারা কীভাবে করবে সেটা দেখতে হবে 26-27 কাল পরশু। কিন্তু এইটার মানে এই নয় যে বিএনপি বিএনপির মতো, আমি আমার মতো, সেটা না। বিএনপি একটা বড় দল, তাদের উপরে এটা তো সত্যি কথা, যত বড় নির্যাতন নেমে এসছে এই সবের মধ্যে, সেটা আমার উপরে আসে নাই, আমাদের উপরে মানে গণতন্ত্র মঞ্চের উপরে আসে নাই। এইটাকে বিএনপি একভাবে সামাল দিয়ে আবার আসবে, প্রশ্নটা করতে পারা যায় যে সামাল দেওয়ার ব্যাপারটা তখনই আসছে, কারণ আগে থেকে কি ভাবে নাই, প্ল্যান এ প্ল্যান বি সি এরকম কি ছিল না, সেটা আমি বলতে পারবো, সেটা তারা জবাব দেবেন। কিন্তু এটা ঠিক যে ঘটনার আকস্মিকতাই বলবো আমি, কেন অনেকেই এরকম বলেছেন 28 তারিখে এত বড় ঘটনা ঘটবে তো তোমরা বুঝি নাই। আমরা তাদেরকে বলেছিলাম, কারণ ওবায়দুল কাদের সাহেব সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন, ইঙ্গিত করেছিলেন যে আর একটা হেফাজতের মতো করা হবে। তোরা বোঝেন নাই, ফলে আক্রান্ত হবার পরে ঘুরে দাঁড়াতে পারেন নাই, সেখান থেকে যেভাবে কর্মসূচি দিয়েছেন সেটাও খুব জনগণকে টাচ করেছে। তারা যদিও হরতাল হয়েছে, তারপরে তারা জেনেছেন যে তাদের নামে মামলা হচ্ছে, আমাদের নামে কিন্তু ওরকম করে মামলা হয়নি। প্রথম যেমন আমি নিজে 2-4 দিন একটু সতর্ক ছিলাম, কারণ আমার ইনফরমেশন এরকম ছিল মামলা হয়েছে, পরে জানলাম না মামলা হয়নি, আমি বেরোলাম। কিন্তু ওনাদের নামে মামলা আছে, এবং আরেকটা সমস্যা, ওদের নামে না থাকলেও পুলিশ মনে করলো যে এই থানার বা এই জেলার এই নেতা এই সংগঠন ইম্পর্টেন্ট, ধরে নিয়ে তাকে মামলার মধ্যে ঢুকিয়ে দিল, ফলে তারা বিরুদ্ধে পারে নাই। মানে এই সমস্যার সমাধান কীভাবে তারা করবে তা আমি জানি না, খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা। সরকার যখন সর্বাত্মকভাবে মারমুখী, তখন গণআন্দোলন কি চলতে পারে, এই প্রশ্ন। বিকজ আমিও আন্দোলনের মধ্যে আছি, আমি নিজেও এটা শেয়ার করতে পারিনি, আমি দিতে পারিনি। কিন্তু হয়েছে কি, আমার দলটা ছোট, আমার দায়িত্ব অত বড় নয়, দায়িত্ব অত বড় নেই, যাদের আছেন তারা সব মিলে করলে নিশ্চয়ই জনগণের শক্তির কাছে অন্য কোনো শক্তি নাই, এটা হয়তো পারা যেত, সময় যায়নি, এখনও পারা যাবে। আমরা একসাথেই আছি, আমাদের যুগপথ আছে, বিএনপির সাথে আমাদের সম্পর্কের কোনো অপতন হয়নি। আমরা যুগপথ যতগুলো দল মিলে করেছিলাম তারাও এখন মাঝে মাঝেই প্রোগ্রাম করছি, আমারও 2-1টা প্রোগ্রাম ঠিক ওইভাবেই করেছি। গতকালকেও গণসংহতি আন্দোলনে একটা সেমিনার হয়েছে এরকম করে। আমি মনে করি যে মানুষ যে কোনো কনফিউশনের মধ্যে পড়ে গেছে সেইটা না, তবে দীর্ঘদিন আন্দোলনের কর্মসূচির ব্যাপারে, বিরোধী দলের ভূমিকার ব্যাপারে স্পষ্টতা যদি না থাকে মানুষের কাছে, তাহলে সমস্যা হতে পারে।